Hi everyone, Assalamualaikum. Welcome to Rojishak. Notun bochhore shubhechha shobaike, Happy New Year. Shobai kemon achen? Asha kori bhalo achen, shusto achen. Abaro ajke apnader shonge hazir holam. Notun ekti recipe niye, bhaja begun diye ilish. To tar age bolun, apnara ki kothay theke ei video dekhchen? Amake comments kore janaben. আর যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করলে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আমার একটু ভালো হয় তো প্রথমে মাছটা কেটে নিলাম কেটে ধুয়ে রেখেছি এবারে বেগুনগুলো কেটে নিব আপনারা চাইলে লম্বা বেগুন গোল বেগুন যে কোনো ধরনের বেগুন নিতে পারেন একটু পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি এবারে ধুয়ে বেগুনটাকে একটু লবণ হলুদ আর হালকা মরিচ দিয়ে মাখিয়ে বেগুনটা ভেজে নিব তো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি অল্প তেলে ভেজে নিব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই তো নিরিচ্ছেরে একটু মিলিয়ে হবে যেন একটু পোড়া পোড়া হয় সেদ্ধ হয়েছে কিনা এদিকে আপনাদের খেয়াল করার কোনো দরকার নেই কারণ বেগুনটা তো আবার রান্না হবে এবারে নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিবেন আর এই রান্নাটা কাটা পেঁয়াজই বেশি ভালো হয় আপনার চাইলে বাটা পেঁয়াজ দিতে পারেন তবে আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা খুব অল্প রসুন বাটা দিবেন আর দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়া আর দিব একটুখানি ধনে গুঁড়া হ্যাঁ একটুখানি ধনিয়ার গুঁড়া দেই শুধু আর কোনো মশলা দেই না জিরা বা আদা কোনো ধরনের মশলা কিন্তু আমি ইলিশ মাছে ইউজ করি না শুধু একটুখানি রসুন বাটা দিই এবার পেঁয়াজটাকে ভালো করে চটকে নেবেন যাতে পেঁয়াজের রসটা একদম বের হয়ে যায় তারপরে মাছটা ভালো করে মাখিয়ে নেবেন চাইলে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন যাতে মাছের মধ্যে মশলাটা একদম ভালো করে ঢুকে যায় একটু পানি দিয়ে দিলাম রান্না করতে চলে আসলাম যে কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে মাছগুলো দিয়ে দিলাম সব মশলা পেঁয়াজ একসঙ্গে দিয়ে ঢাকনা দিয়ে রাখব আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন হ্যাঁ এই রান্নাটা মিডিয়াম টু লো হিটে করলেই ভালো হয় আর ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে পুরো রান্নাটা করলে যেটা হয় মাছটা একদম সফট থাকে তো তার মধ্যে একটু বারবার ঢাকনাটা তুলে দেখবেন মাছ যেন পুড়ে না যায় এবার মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু একটু পোড়া পোড়া লাগছে উল্টে দিয়ে আরও একটা সাইড হওয়ার জন্য আমি অপেক্ষা করব তবে হ্যাঁ খেয়াল রাখবেন মাছ যেন পুড়ে না যায় আর ঢাকনা দিয়ে এভাবে রান্না করলে হয় কি পেঁয়াজটাও খুব ভালো করে সেদ্ধ হয় পেঁয়াজটা গলা গলা হবে না বাট পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে যাবে এই তো আরও একটা সাইড হয়ে গেল এবার আমি এক কাপের মতো এর মধ্যে পানি দিয়ে দিব তারপর এর মধ্যে ভেজে রাখে বেগুনগুলো দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে দিব এবার আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এই তো দেখেন হয়ে গেল ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না আমরা তো অনেকভাবেই রান্না করি এমনি বেগুনটা কষিয়ে রান্না করি মাছটা কষিয়ে বেগুন দিয়ে রান্না করি তো আজকে আমি রান্না করলাম ভাজা বেগুন দিয়ে ইলিশ আপনারা কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা এখনও এভাবে রান্না করেননি কখনো তারা এভাবে রান্না করে দেখবেন বেশ মজা হয় কিন্তু খেতে ইলিশ মাছ তো যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে এটা কিন্তু পোলাওর সাথেও বেশ ভালো মানায় পোলাও বা খিচুড়ি
ভাতের সঙ্গে তো ভালোই লাগে। চারিদিকে দেখেন কিরকম স্নো পড়ে আছে, গাছের মাথায় মনে হয় তুলা জমে আছে, তাই না? কিন্তু এগুলো আসলে স্নো। অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার আগে একটা কমেন্টস করবেন কিন্তু প্লিজ, খারাপ হলেও করবেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে না। তো আজকের মতো এখানে রাখছি, আপনারা অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।